আজ আমি প্রোগ্রাম করছি, বাড়ি নাও যেতে পারি, রাস্তায় আমার মৃত্যু এসে যেতে পারে, আমার ড্রাইভার তো আসেনি, আমি নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসেছি, আমার মৃত্যু এসে যেতে পারে। আপনারা কাল সকালে বলবেন ইস আর ছেলেটা গজল গাইছিল, আজকে সে আর বেঁচে নেই, বা আজকের আপনারা গজল শুনছেন আপনাদের মধ্যে থেকে হয়তো এমন মানুষ হতে পারে কাল ওয়াজ শুনতে পাবেন না, নসিবে নেই। মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই, মৃত্যু একদম নির্ধারিত, মৃত্যু সকলের হবেই হবে। তবে এই মেহফিলে বসে বসে যদি আমরা কিছু নিয়ে বাড়ি না যেতে পারি তাহলে বেকার হয়ে যাবে। কত মানুষ আছে যারা নামাজ কালাম আমরা পড়ি না, অনেক যুবক ভাই আছে যারা জুম্মার নামাজ পড়ে, অনেকে আছে যারা জুম্মার নামাজ তো পড়েই না। তো নামাজ না পড়লে যখন আমাদের মৃত্যু এসে যাবে কবরে গিয়ে আমাদের অবস্থা কি হবে, দু একটা ছন্দের মাধ্যমে শোনাবো, মন দিয়ে শুনতে হবে। যদি এই গজল থেকে চেতনা আসে তাহলে মেহফিল দেওয়ার সার্থক হবে, আর যদি গজল থেকে কিছু না মনে আসে, এক কান দিয়ে শোনেন এক কান দিয়ে বার করে দেন, তাহলে গজল দেওয়া বেকার, গজল দেওয়ার কোনো মানেই হয় না। চলে আজকের মৃত্যুপণ আমাদের কি হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। কবরে কবরে কঠিন কবর সঙ্গে গেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহ রবে না, সাপের পিছে খাবে কুরে, সাপের পিছে খাবে কুরে, সাধে রইতে খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহ রবে না, সাপের পিছে খাবে কুরে, সাপের পিছে খাবে কুরে, সাধে রইতে খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহ রবে না। আজকে রাতে বেলা বাড়ি গিয়ে ঘুমাবে, সকাল না উঠতে পারে ওই ঘুমের মধ্যেই আজরাইল নিয়ে চলে যাবে, ভোরবেলা ফজরের নামাজের পর মুয়াজ্জিন উঠবে আমাদের, অমুক গ্রামে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মানুষ ঘুরবে চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াবে, কত মানুষ দেখবে কে মারা গেল একবার দেখে আসি, যাই কোথা ভিড় আছে একটু দেখে আসি, কত মানুষ বলবে এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল আজকে মারা গেল। একবারও ভেবেছেন আপনার নামটা মসজিদে এলান হবে? আপনার নাম যখন এলান হবে আপনার উপায় কি হবে? আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হলো, হাজার হাজার লোক আপনাকে দেখতে এলো, কাফন পরানো হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হলো, মাটি গুণ আস্তে আস্তে চাপা দেওয়া হয়, আলোকময় কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, যখনই 40 কদম কবরস্থান ফাঁকা হয়ে যাবে সবাই 40 কদম চলে যাবে, মুনকার নাকির ফারিস্তারা নেমে আসবে, নেমে কি করবে? কবি লিখছে মসজিদে এলান হবে জোগনেতে জানা জা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহ রবে না, সাপের পিছে খাবে কুরে, সাপের পিছে খাবে কুরে, সাধে রইতে খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহ রবে না। মুনকার নাকির ফারিস্তারা নামে এলো, ওঠো
ওঠো, জীবনে অনেক আয়েশ আরাম করেছো, পয়লা জানুয়ারি পড়ার আগে বড় বড় ডিজে গাড়িতে তুলে মাটি কাঁপাতে কাঁপাতে পিকনিকে গেলে, চতুর্দিকে মদ পান করলে, ভালো করে ঘুরলে, দুনিয়াদারি করলে, নামাজ পড়ার কথা খেয়াল ছিল না, আজকের তোমাদের রোজা রাখার কথা খেয়াল নেই, মা বাপের সেবা করার কথা খেয়াল নেই, দীন ইসলামের কোনো কথা খেয়াল নাই, এবার ওঠো বলো তোমার রবকে, তোমার ধর্ম কি তোমার নবীকে বলো। ইমান আমল থাকলে বলতে পারবো, যদি ইমান আমল না থাকে হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না, আমি জানি না। তোমরা আমার সামনে শোনা দয়া করে, তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে বুক কেঁপে যায়, খবরদার তোমরা সামনে আসবে না, তোমাদের চেহারা সহ্য হয় না, সরে যাও, হায় আফসোস হায় আফসোস, আমি জানি না, সরে যাও। মন কান্নে কি ফারিস্তারা বলবে আল্লাহ ডিজে বাজানো লোক রিজেক্ট করা মাল, আল্লাহ বলবে তোরা চলে আয়, তোদের কাজ শেষ, মন কান্নে কি তোরা চলে আয়, এক কানা আর কালা দুটো ঢোক, এবারে কানার কালা ফেরেস্তা দুটো, তোরা ঢোক। ও যেরকম বড় বড় ডিজে বাজিয়ে ডান্স করতে করতে রাস্তা কাঁপাতে কাঁপাতে গেছিল, এ কানার খোঁড়া, ও তো তোরা দেখতেও পাবি শুনতেও পাবি, তোরা একটা কাজ কর, তোরা কি ওই ওরে ডিজে মানা, ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা যা, আহা এদিকের পাঁচড়ির হার এদিকে, এদিকের পাঁচড়ির হার এদিকে, কবরে বলে সাপ আসবে, ভাই আমার কথা নয় হাদিসের কথা, আসবে কবরে, এক একটা কবরে 99টা করে সাপ, ওই ডানা সাপ হেলে সামনা যেটা ঘুরে ঘুরে বেড়ায় রাস্তায়, আমাদের দিক বাচ্চা কাচ্চা ডানা সাপ এরকম লেজ ধরে এরকম তোলে, ডানা সাপের হেলে সাপের লেজ ধরে এরকম করে ঘুর পাক দিচ্ছে বাচ্চা কাচ্চা, কি সাহস আপনাদের, কি মনে হয় কবরে হেলে সাপ ডানা সাপ থাকবে, কবরের সাপ, একটা সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না, এই রকম বিষাক্ত সাপ একটা নয় দুটো নয় 99টা করে এক একটা কবরে থাকবে। ওরে ভাই আজও কি তোমরা নামাজ কাদা করে থাকবে, যদি আজ রাত্রেবেলা তোমার মৃত্যু এসে যায় একটা বার চোখটা বন্ধ করে ভাবো তোমার অবস্থা কি হবে, খবরদার যদি গজলের মাধ্যম দিয়ে অন্তরে চেতনা জাগে মসজিদটা ভর্তি করো, নামাজ পড়ো, তওবা করো, আমার আল্লাহ যদি তুমি তওবা করো, খালিস নিয়ে যদি তওবা করো, আমার আল্লাহ বলেছে তোর পূর্বের জীবনের তওবা করার পূর্বের জীবনের পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে তোকে বেগুনাহ মাসুম করে দেবো, জোরে বলো, জোরে হবে না, সুবহানাল্লাহ। যদি আমার কথা যদি মনে হয় যে না কথাগুলো সত্য, তাহলে ভাই তওবা করে নাও, কাল থেকে নামাজ আদায় করো, নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ হলো জান্নাতের চাবি, তাই কবি লিখছে, মনে কারণে কে ফেরেশতারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে করবে তখন তোমায় সাওয়ার, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়ার জবাব, না পারিলে সাওয়ার জবাব, কি হবে ভেবে দেখো না, কবর কবর কোচিনি কবর সঙ্গে কে হো রাবে না, কবর কবর কোচিনি কবর সঙ্গে কে হো রাবে না, সাপ বিছে খাবে কুরে, সাপ বিছে খাবে কুরে, সাধে রইতে হো খানা, কবর কবর কোচিনি কবর সঙ্গে কে হো রাবে না, কবর কবর কোচিনি কবর সঙ্গে কে হো রাবে না, কবর কবর কোচিনি কবর সঙ্গে কে হো